أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله. রেজাউল করিম ভাই প্রশ্ন করেছেন যে সময় কাটানোর জন্য কি তাস খেলা যাবে? তাস, দাবা, লুডু, ক্যারাম বোর্ড, ফাঁসা এগুলো খেলা যাবে কি না? মূল কথা হচ্ছে রেজাউল করিম, জি না, খেলা যাবে না। কারণ দাবা, লুডু, তাস, পাশা এগুলো সবই জুয়ার অন্তর্ভুক্ত, কারণ হারামের অন্তর্ভুক্ত, সরি, হারামের অন্তর্ভুক্ত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই খেলা তোমার জন্য অনিষেধ যেই খেলার মধ্যে শারীরিক কোনো কল্যাণ না থাকে, যেমন হাডুডু, কাবাডি, ফুটবল, দাঁড়িয়াবান্ধা, এগুলোতে কিন্তু শারীরিক একটা চর্চা আছে। তবে খেয়াল রাখতে হবে আপনি নামাজের কোনো ক্ষতি করতে পারবেন না। তো বর্তমানে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি মুসিবত আমাদের উপর আসছে পৃথিবীতে, সেক্ষেত্রে বেশিরভাগ মানুষই বেশ কিছু যাবৎ ঘরে বন্দি, এখন অনেক জায়গা আছে ঘরে বন্দি। তো এই সুবাদে তারা করতেছে কি, ঘরে বসে তাস খেলে, কেউ লুডু খেলে, কেউ কার্ড খেলে, কেউ ক্যারাম খেলে, কেউ পাশা খেলে, কেউ জুয়া খেলে, সুতরাং আবার নামাজও পড়ে। তো কিছু বললো ভাই অবসর সময় নামাজটা, অবসরটা কি করবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি যখন, এই জন্য হাদিসে বলছেন যে মানুষ কিছু জিনিসের আগে কিছু জিনিসকে প্রাধান্য দিতে হবে, বার্ধক্য আসার আগে যৌবনকে তোমার প্রাধান্য দিতে হবে, মূল্যায়ন করতে হবে, অভাব আসার আগে তোমার সবলতাকে তোমার মূল্যায়ন দিতে হবে, তোমার মানে ব্যস্ততা আসার আগে তোমার হাতে সময়কে তুমি সময় দাও। আজকাল যেমনি হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরীক্ষা হোক আর আমাদের উপর রাগান্বিত হয়ে তেমনি এই করোনা ভাইরাস নামক যে মুসিবত আমাদের কাছে পাঠাইছেন, আমাদের উচিত প্রত্যেকটা লোক এই সময়টাকে কাজে লাগানি। আমরা যারা জানি বসে কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় ওদের মাথার ভিতরে মানে একেবারে অ্যাটম বোমা চলে আসে, কিন্তু ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে গান বাজনা করে কোনো সমস্যা নাই, তাস খেলে কোনো সমস্যা নাই, জুয়া খেলে, ফাঁসা খেলে কোনো সমস্যা নাই, কোরআনের কথা কইলে ফ্যাট ব্যথা, মাথা ব্যথা, অমক ব্যথা, তমক ব্যথা, বউ মরছে, মায়ের সব সমস্যা দেখা দেয়। আজকে আপনি ঘরে বসে এই সময়টাকে আল্লাহর আদালতে জমা দিয়ে জবাবদিহি করতে হবে। এই জন্য কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাস্ট প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত বনি আদম কিয়ামতের মাঠে একটা কদম লাগতে পারবে না, একটু হচ্ছে আপনার সময়ের জবাবদিহি করতে হবে। সুতরাং এই অজুহাত দিয়ে আপনি তাস ফাঁসা খেলতে পারেন না। আহা, জাতি বুঝে না, আমার মানুষ কোরআন জানে না, বসে বসে কোরআন তেলাওয়াত করেন, আরে কোরআনের জন্য আপনি ধাবিত হলে নেক পাচ্ছেন যে আমি কোরআন শেখার জন্য চেষ্টা করুন, কারো কারো রিকোয়েস্ট করেন, ভাই আমরা তো একটু পারেন, একটু পার, আমরা একটু শিখান না, যদি উনি অহংকার করে না শিখে গুণাগারি উনি হবে, আপনি চেষ্টার জন্য আল্লাহ করেন, আপনি কোরআন নিয়ে বসে থাকেন আর চেষ্টা করেন, অথবা একটু হাদিস পড়েন, মাসলা শিখেন, তাওহীদ শিখেন, সুন্নত শিখেন, শিরিক শিখেন, বেদাত শিখেন, হারাম কি, হালাল কি, সুদ কি, ঘুষ কি, জুয়া কি, মদ কি, ব্যভিচার কি, জেনা কি, একটু বসে শিখেন। কিন্তু এখন ভালো লাগে না, তাস ভালো লাগে, কারণ এগুলো হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। সুতরাং কোনো অবস্থাতে এই অজুহাত দিয়ে আপনি এই এই লকডাউন সময় বরং আল্লাহ পাকের একটা দয়া হয়েছে বিধায় এইটা হয়েছে, কারোর জন্য দয়া, কার জন্য মুসিবত, কার জন্য পরীক্ষা, যাই হোক একটা কারণে আমরা গৃহবন্দী হয়ে রয়েছি, এই সুযোগে আমার উচিত ছিল তাওহীদকে জানা, আল্লাহকে চেনা, রসুলকে চেনা, আল্লাহকে কীভাবে চিনতে হবে সেটা রসুল থেকে জেনে নেওয়া, কোরআন হাদিস থেকে জেনে নেওয়া। কিন্তু দুর্ভাগ্য হলো আজকে আমরা পারলাম না, কেন পারলাম না, শয়তান এসে আমাদের দুনিয়ার ব্যস্ততায় ঢুকিয়ে দিচ্ছে, জিনা এটা কিন্তু কেউ যদি হাদিসে আসছেন, কেউ যদি কারো ভাইকে দুষ্টামি করে বলে ভাই চলো জুয়া খেলি, তাকে কাফফারা দিতে হবে, তাহলে আপনি আলফা দিয়ে বসে টাস খেলেন কেন? অনেকে বলেন আমি তো জুয়া খেলি, আমি একটু খেলতেছি, এটাই আপনার জন্য নিষেধ, আর আমি খেলতে পারবেন না। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে ওই ভাইদেরকে হেদায়াত দান করুক, আমরা এই অবসর টাইমে এই সময়টা কাজে লাগাই, আসুন তাওহীদ শিখি, আসুন সুন্নাহ শিখি, আসুন শিরিক বেদাত চিনি, এগুলো পরিহার করি, আসুন এই সময় যদি না জানলে কমাস কম বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি 100 বার সুবহানাল্লাহ বিহামদি পড়ে তার সমুদ্রের ফেনা পরিমাণ যত গুণ আছে আল্লাহ পাক মাফ করে দেবেন, সগীরা গুণ, তবে কাবীরা গুণ যত ব্যস্তকম করতে হবে, আহা সেদিন হাত কামড়াইবে দর, হাত কামামু আর দুঃখ করুম, আহারে ওই সময় বসে যদি তাস না খেলতাম, ওই সময় বসে যদি মোবাইল না টিপতাম, ওই সময় বসে জুয়া না খেলতাম, ওই সময় ফাঁসে কি ফাঁস না করতাম, একটু জিকির করতাম, কতই কল্যাণ হইতো, তখন আফসোস করতে পারবেন
কোনো কাজে আসবে না। সুতরাং এখন সময়কে মূল্যায়ন করেন, এখন আল্লাহকে চিনেন। মনে রাখবেন, নিঃশ্বাসটা চলে গেলে যত চিৎকার দিবেন, আহা আল্লাহ আমাকে দুই নিতে পারেন, কাম লাগো না। এখন আপনি একবার সুবহানাল্লাহ বলেন, খালেস নিতে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আপনার জন্য গাছ তৈরি করা হবে। সেই গাছটা কোনো কোনো বর্ণনা আছে 70 বছর যাবৎ একটা ওট একটা ঘোড়া দৌড়াইলেও তার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, যাই হোক সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। সুতরাং আমার নসিহত হলো তাদের প্রতি যারা এই অবসর সময়কে হেলায় খেলায় নষ্ট করতেছেন, সকলের প্রতি অনুরোধ থাকলো ফিরে আসেন কোরআন হাদিস থেকে। আপনি নামাজ পড়েন ঠিকই আছে, কিন্তু দেখা গেছে মনে রাখতে হবে আপনি এই সময়টাকে মূল্যায়ন করুন, ইস্তেগফার করুন, তওবা করেন, দুরুদ শরীফ পড়েন, আল্লাহর জিকির করেন, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন, হাদিস পড়ুন, যেই ভাষা যেন পড়ার চেষ্টা করুন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুন। আল্লাহ পাক আমাদের সকলের বুঝতে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।